গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে আমাদের সোমবার, যেদিন এই ঠিক মতো টিপতে বলেছি, ঠিক মতো স্টেপ। আর আজকে আমি দিদিকে দিয়ে কাজ করাচ্ছি। সোমবারটা খুব বাজে লাগে আমার, আই হেট সোমবার, আই হেট 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 হেট। রবিবারে রাত্রেবেলা মানে ভাবছিলাম যে আজকে সোমবার চলে এলো, আবার এই মাঠিস না আমাকে, তো আবার কবে জানি না রবিবার আসবে, রবিবার জন্য আবার ওয়েট করতে হবে এক সপ্তাহ। তো এই যে আমার দিদি, এখন ভালো করে ঘাট টিপছে না, তো একটু মারতে হবে। এটা আমার তবু বেবি, এই যে একটু বেশি 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 একটু ন্যাকামো করে, তো তোমরা কেউ আবার দিদিকে অপমান করো না। অপমান করি না, মিটি তোমাকে ভালোবাসি। এটা এটা আমার ছোট বোনও, দেখো আমাকে একটু। সো গাইস, আমি এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন আমি খেতে যাচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়েছে। আমি আর একটু বসতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে, টাটা। তো সারাক্ষণ খিদে পায়। সো গাইস, তো আমার একটু একটু পরে পড়া আছে, অ্যান্ড এখন আমি খাবো, বিকেলের খাবারটা সেরে নিয়ে। এই তো আমার তো কথা শোনা যাচ্ছে না, এমন চিৎকার করছো, তো আমার কিছুক্ষণ আমি পড়বো। দুপুরের খাবারটা সারবো, আমার পড়া আছে, ডায়েট করি, এমনি আলু আমি খাই না, কিন্তু মেটে আলু আমি খাই না। গাইস, সব আলু খেলেই মোটা হয়, রাইট? তাই না? সব আলু, সব আলু খেলেই মোটা হয়। সো গাইজ, আমার এখন আমার পড়া আছে, তারপর পড়ার পরে একটা খুব ইন্টারেস্টিং ইয়ামি জিনিস বানাবো আমরা, সেটা যে বার্গার বানাবো। তো আমার বার্গার খেতে ভালো লাগে, তো এখন বাইরে গিয়ে তো বার্গার খেতে পারবোই না, তো তাই বাড়িতে বার্গার বানিয়ে খাবো আমরা। সো তোমরা তোমরা দেখতে পাবে যে আমি কী করে বানাবো। হ্যাঁ ঠিক আছে, তো আমি কি করে বানাবো বার্গারটা তোমরা সেটা দেখতে পাবে, রেসিপিটা পেয়ে যাবে ভিডিওতে। এন্ড চলো গিয়ে আমরা এখন দেখি যে আমরা কি কি এখন খাচ্ছি, লেটস গো। আর মা রান্নাঘর এখন পাঁপড় ভাজছে, তো চলো গিয়ে দেখে নিই আমাদের লাঞ্চটা। আমাদের মিন্টু মাসি চলে এসছে। মিনু 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 এই মিনু 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 দেখ, ক্যামেরার দিকে পোজ দে, দেখ সবাই কিন্তু দেখবে তোকে। মিনু মিনু একটু বল আমার মতো, হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিনু মিনু হেই, মিনু তো কথাই শোনে না। গাইস, আমাদের বার্গারটা রেডি, তো আমার তো দারুণ লাগছে দেখে, আমি একটু ডেকোরেশনও করেছি প্লেটিংয়ে, তো চলো গিয়ে তোমাদের দেখাই যে কেমন লাগছে এটা। এখন টেস্ট করার পালা, ইয়ে পালা 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 এসে গেছে, আমার পালা এসে গেছে। এই রে চল চল চল, সকাইস আমরা এখন খাবো দুজন মিলে। আমি খেতে যাচ্ছি, ও তো অলরেডি কামড় দিয়ে দিয়েছে। চিকেনটা যে এত জুসি হয়েছে না কি বলবো, আমি ভাবছিলাম যে চিকেনটা কাঁচাই থেকে যাবে, এতটা মোটা করেছিল। কতক্ষণ ভেজেছিস? বাট পারফেক্ট হয়েছে।